ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়াল বিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনার নতুন ওয়াইফাই সংযোগ নিয়েছেন অথবা আপনি টিফি লিঙ্কের রাউটার সেট আপ করতে চাচ্ছেন, তো কিভাবে করবেন এই বিস্তারিত প্রসেস থাকছে আজকের টিউটোরিয়ালটিতে। তো শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, টেক রিলেটেড ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেটস গেট স্টার্টেড। তো টিফি লিঙ্কের রাউটার সেট আপ করতে হলে আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে, গিয়ে আপনাকে লিখতে হবে টিফি লিঙ্ক ওয়াইফাই ডট নেট অথবা টিফি লিঙ্ক অ্যাডমিন লগ ইন। এটা করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 192.160.0.0.1 অথবা 192.160.1.1। এই লিঙ্কটা দিলেও আপনার কী চলে আসবে, আপনার অ্যাডমিন লগ ইন অপশানটি চলে আসবে। তো এটা আসার পরে আমাদের যেটা করতে হবে, ধরেন এখানে আমার রাউটারটি আমি রিস্টার্ট দিয়েছি, এখন রিসেট আপ করবো, অর্থাৎ সেট আপ করে নিব। আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে ইউর কানেকশন ওয়াজ ইন্টারাপ্টেড এটা দেখাচ্ছে। এবং যখনই আমরা সেটিংয়ে মানে পাসওয়ার্ড দিয়ে ক্লিক করছি, তখন ইন্টারাপ্টেড দেখাচ্ছে এবং আমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছে কোথায়, ফেস সেট আপে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নো নেটওয়ার্কস দেখাচ্ছে, তা আমাদেরকে অটোমেটিক এই ফেজে টিপি লিঙ্ক ফেস সেট আপে নিয়ে আসবে। যদি না আসে তাহলে কুইক সেট আপে চলে আসবে। আমরা কুইক সেট আপে ক্লিক করে দিয়ে এখানে বলছে যে যদি আপনি কী করতে চান, এটা সেট আপ করতে চান, তাহলে কন্টিনিউতে ক্লিক করুন। আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে কয়েকটা অপশন রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি পিপিই যে অপশনটা রয়েছে, অর্থাৎ 4 নম্বর অপশনটি আপনি সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। এখন এখানে যেটা করতে হবে, আপনাকে আপনি যাদের থেকে সংযোগ নিয়েছেন তাদের নিজস্ব একটা পাসওয়ার্ড এবং ইউজার নেম রয়েছে আপনার, তারা আপনাকে আইডেন্টিফাই করার জন্য একটা পাসওয়ার্ড এবং ইউজার নেম সেট করে দিয়েছে প্রথমে। তো তাদের কাছ থেকে আপনি সেই তালিকাটা নিয়ে নেবেন একদম। তারা যেভাবে আপনাকে আপনার ইউজার আইডিটা সেট আপ করেছিল, ঠিক ওইভাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি এখানে ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়া শেষ হলে আমরা কিছুই করব না, জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কিছু কাজ রয়েছে, অর্থাৎ ওয়্যারলেস নেটওয়ার্ক নেমটি এখানে দিতে হবে। এটা বিলটির নেম টিফি লিঙ্ক 1216, তো আমরা এটা চেঞ্জ করে দিব, এখানে যে কোনো নাম আমরা দিতে পারি। তারপর এখানে টিপি লিঙ্কের বিল্ট ইন পাসওয়ার্ড হচ্ছে এটা, যেটা রাউটারের নিচে পাওয়া যায়, তো আমরা বিল্ট ইন পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। অবশ্য পাসওয়ার্ডটা মনে রাখবেন, কারণ এই পাসওয়ার্ড ছাড়া আপনি লগ ইন করতে পারবেন না। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দিব এবং সেভ অপশনে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে কী কী অপশনগুলো সেট আপ হচ্ছে, এরা অটোমেটিক কনফিগার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কনফিগার হয়ে গেছে, ফিনিশে ক্লিক করে সেট আপটা কমপ্লিট করে নিব। তো এখন আপনার যদি কানেক্ট থেকে থাকে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। আবার আমি যেহেতু আগে কানেক্ট করে নিয়েছি সেম পাসওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে এটা অলরেডি কানেক্ট রয়েছে, ঠিক আছে। আমরা এখানে যখন নেটওয়ার্কসে ক্লিক করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক টাইপ, নেটওয়ার্ক সেটিং, পাসওয়ার্ড সব দেখাচ্ছে, হ্যাঁ, এবং ওয়াইফাই কানেক্টেড দেখাচ্ছে। এখন আমরা ব্রাউজ করে দেখব অ্যাকচুয়ালি আমাদের ওয়াইফাই সেট আপটা হয়ে গেছে কি না এবং ব্রাউজ করতে পারছি কি না। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্রাউজ করতে পারছি, তার মানে আমাদের ওয়াইফাই রাউটারটা সেটিং হয়ে গিয়েছে। তো ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারটা সেট আপ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।